সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত টেকনিশিয়ান ভাই বোন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দরকার বরকতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবার একটি ভিডিও নিয়ে এসেছিলাম, যেটা হচ্ছে একটি 22 ইঞ্চি এলইডি টিভির ডিসপ্লে রিপেয়ারিং। তো আপনারা দেখতে পারতেছেন এলইডি টিভিটির চিকুন বোর্ড বা স্কলার বোর্ড যে কাটটি সেটি, তো এই স্কলার বোর্ডের বা এই চিকুন বোর্ডের সবই সব বলতে গেলে আমি আপনাদেরকে আরও ভালোভাবে দেখাচ্ছি। তো আমি এটি নিয়েছি এবং আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পারবেন এটা যেখানে ধরি সেখানেই বিপ দিচ্ছে এবং শর্ট ট্রানজিস্টর শর্ট বা মসফেট শর্ট। তো বন্ধুরা, আমার প্রাণ প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন তো এই অবস্থায় এই ডিসপ্লেটি রিপেয়ারিং করাটা অনেকটাই কষ্ট। আর এই ডিসপ্লেটির মডেল হচ্ছে B185BJ1XCE1। তো এটা নিকাই, একটা আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম এই নিকাই 22 ইঞ্চি এলইডি টিভির যে প্যানেলের যে প্রবলেম আমি বলেছিলাম, এটা হলো টু পার্ট প্যানেলের যে পর্বটি সেই পর্বটি আমি শুরু করতেছি বা শুরু করেছি। তো এরকম অবস্থায় আমরা কোনটি শর্ট নেবে বা কোনটিকেই বেছে নেব যে কোনটি শর্ট, আপনি দেখতে পাচ্ছেন ফুল পিএফ ট্রানজিস্টর সব জায়গায় আপনার শর্ট শো করতেছে, কিন্তু শুধুমাত্র যেই কপ যে লাইনগুলি রয়েছে সিকেবি লাইন সেখানে শর্ট শো করে না। তো বন্ধুরা, এরকম অবস্থায় আমরা প্রথমে যেহেতু এই মসফেটগুলি শর্ট দেখাচ্ছে এবং বিপ দিচ্ছে, তো এটা একটা গুরুতর প্রবলেম। অর্থাৎ এই কারণেই যে কোনো টেকনিশিয়ান দেখেছিল যে এটা ফুল ডেট করে ফালায় রেখেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এরকম পরিস্থিতি হলে তো সেই প্যানেলটি কীভাবে রিপেয়ারিং করা সম্ভব। নচেত এই স্কলার পুরো যে চিকন যে পুরো বোর্ডটি রয়েছে সেটি চেঞ্জ করা বা সেটি চেঞ্জ করতে হবে। বন্ধুরা, তো আমরা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এই ট্রানজিস্টারগুলি বা মসফেটগুলি ফুল শর্ট। তো আগে কি এই মসফেটগুলি খুলে নেই, তারপর আমরা দেখি যে অন্যথায় কোথায় গিয়ে দাঁড়ায় এই এই প্যানেলটির রিপেয়ারিং কার্যক্রম। আমি এখন আগে মসফেটটি খুলে নেব, তার জন্য একটু সময় নিতেছি।
বন্ধুরা আমি অলরেডি একটি মসফেট খুলে নিয়েছি এবং আরেকটি মসফেটও খুলে নিচ্ছি। তো এই ছিল দুটি মসফেট, তো আমি দুটি মসফেটই খুলে নিলাম। তো এখন এই মসফেটগুলি আমি মাপার আগে আবার আমি টিকন বোর্ডটি মেপে দেখব যে আসলে কি মসফেট প্রবলেম না অন্য কিছু। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখনও কিন্তু সেই শর্টটি কিন্তু রয়েই গেছে, কিন্তু ইনপুট সেকশনের শর্ট এখানে এই আউটপুট যে ভোল্টেজ সেখানে কিন্তু বন্ধুরা এখন আর শর্টটি নেই। ডিসি টু ডিসি ইনপুট যে ভোল্টেজটি সেখানেও শর্টটি কিন্তু বন্ধুরা নেই। তো এখানে যে শর্টটি রয়েছে সেটাকে পি ভিত্তিকও হতে পারে, তাই আমি এই পিপটিও দেখে নেব। তো আমি আরেকবার একটু হটগানটা ব্যবহার করব। তো হটগান ব্যবহার করে পিপ খোলাটা অনেকটাই সুন্দর, ভালো লাগে, কিন্তু তাতাল দিয়ে খুললে অনেক সময় দেখা গেছে এগুলো নষ্ট হয়ে যায়, পুনরায় আবার লাগানোটা অনেকটাই কষ্ট হয়ে দাঁড়ায়, যার কারণে আমি হটগান ব্যবহার করে থাকি। আমি হটগানের মাধ্যমে পিএফ খুলে থাকি। তো আমি পিএফটিও খুলে নিলাম, তারপর আমি আবারও এখন মেপে নেব। এখনও কিন্তু শর্ট রয়েছে। ভেরি ইন্টারেস্টিং একটি কাজ বন্ধুরা, মানে বহুত সেন্সিটিভ কাজ। তো এভাবেই খুঁজে খুঁজে বের করে আপনাদের আমাদের কাজগুলি করতে হবে, তা হলে কাজগুলি অনেকটাই সহজ হয়ে দাঁড়াবে। তো আমি আরও দুটি যে পিপ রয়েছে সেগুলোও খুলে নিতেছি। পর্যায়ক্ষেত্রে আমি শর্ট পিপটি যখন বের হয়ে যাবে বা শর্টের কম্পোনেন্টটি বের হয়ে যাবে তখন আমি আবার পুনরায় এগুলি লাগিয়ে দেব। তো আমি অলরেডি সমস্ত পিপগুলি লাগিয়ে নিয়ে খুলে নিলাম, এবার আরও দেখব যে এখানে আর কি শর্ট রয়েছে, এখন কি শর্ট আছে না শর্টটি কেটে গেছে। তো বন্ধুরা এখন আর এখানে শর্টটি নেই, আপনারা দেখতে পারতেছেন। তো এখানে যেই ইনপুটের যে ভোল্টেজ সেই ভোল্টেজের মধ্যেই এখানে শর্টটি হয়েছিল, এখনও শর্ট রয়েছে অন্যথায়, কিন্তু ইনপুট যে বিসিসি যে শর্টটি সে শর্টটি আর এখন নেই বন্ধুরা। তো আমি পুনরায় এখন এগুলি লাগিয়ে দেব। যেহেতু ভিডিওটি অনেকটা লেন্দি হয়ে যায় সেই কারণে একটু স্কিপ করে করি আমি কাজগুলি আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা আসলে এখানে পিএফও শর্ট রয়েছে এবং ট্যানজিস্টারগুলি শর্ট নয়। তো ডিসি যে ভোল্টেজটা রয়েছে, ডিসি ভোল্টেজের যে ট্যানজিস্টারটি রয়েছে, ডিসি এই আইসিও ঠিক আছে এবং ট্যানজিস্টারও ঠিক আছে, এই ট্যানজিস্টারটি ঠিক আছে। এখানে যেই টিকুন যে আইসিটি রয়েছে সেই আইসিটি শর্ট হয়ে গেছে, কেননা আমি আপনার এই আইসিটির যে আউটপুট সিকেবি যে লাইনগুলি রয়েছে সেখানে যে ছোট ছোট পিএফগুলি রয়েছে একটা না দুইটা নয় তিনটা পিএফই শর্ট দেখাচ্ছে। কারণ বন্ধুরা তিনটা পিএফ কখনোই শর্ট হয় না, হইলে দুইটা বা একটা শর্ট হয়, অনেক সময় তিনটা হয়, কিন্তু তারপরও আমি আপনাদেরকে এই টিকন যে আইসিটা এই আইসিটাই খুলে দেখাবো যে আসলে কি আইসি শর্ট না কোথায় না শর্ট। তা আমি এখন আইসিটি খুলে নেব, কিন্তু আমি লাগিয়ে দেব, তার আগে আমি ক্যানিস্টারগুলি লাগিয়ে নিই আগে। বন্ধুরা আসলে একটি কোন আইসিটি যে শর্ট হয়েছে তার একটা নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু টিকন বোর্ডটি অনেকটা পুরোই শর্ট,
সেক্ষেত্রে এই স্কলার বোর্ডটি আমাদের চেঞ্জ করতেই হবে, নসেট এটা স্কলার বোর্ডের অনেক কিছু শর্ট হয়ে গেছে, কিন্তু এরকম পরিস্থিতি কীরকম হলো আমি কীভাবে হলো আমি কল্পনাও করতে পারতেছি না। তো এই যে দেখেন রিটার্ন স্টারগুলি খুলেছিলাম, রিটার্ন স্টারগুলির মান হচ্ছে S72P12, দুটো ট্রানজিস্টর 19 আর একটা হলো S72P33। এখন এই P33 যেই ট্রানজিস্টরটি সেটি পুরোই শর্ট হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বিপ আসতেছে। আমি আজকে একটি নর্মাল মাল্টিমিটার নিয়েছি, সেটাই দিয়ে দেখাচ্ছি, এই দেখেন। তো এই পি বা S72P33 বলতে গেলে বা S72P33, এই ট্রানজিস্টারটি সাধারণতভাবে DC to DC IC ভোল্টেজে কাজে লাগে, কিন্তু সেটি একেবারেই শর্ট হয়ে গিয়েছে। আর এখানে যে টিকুন করে যে 12 ভোল্ট প্রবেশ করে, সেই 12 ভোল্ট ট্রানজিস্টারটি ঠিক রয়েছে। তো 12 ভোল্ট এই ট্রানজিস্টারটি ঠিক থাকা সত্ত্বেও কিন্তু এখানে ফুল শর্ট দেখাচ্ছে। তো এই দুটি ট্রানজিস্টার খোলার পরেও আমাদের এই শর্ট পিএফ শর্টগুলি ঠিকই চলে গিয়েছে, কিন্তু এখানে যে টিকন বোর্ডের যে ভোল্টেজটি, সে ভোল্টেজটি এখান থেকে যে ভোল্টেজটি আউট হয় ফুল শর্ট। তো এই টিকন আইসিটিও চেঞ্জ করতে হবে। তো এরকম অবস্থায় এটা রিপেয়ারিং করাটা অনেকটাই কষ্টদায়ক বা অনেকটাই ব্যয়বহুল খরচ বলতে গেলে, কারণ এই টিকন বোর্ডের যে আইসিটি, এই আইসিটি সাধারণতভাবে পাওয়া যায় না। এই আইসিটির মান হচ্ছে CM1081, মানে 801B। তো এগুলো সাধারণত এদিকে পাওয়া যায় কি না অনেকটা সন্দেহজনক। তো সেই ক্ষেত্রে এই প্যানেলের এই ফুল টিকুন বুটটি আউট করে দিতে হবে, যেহেতু বর্তমান যুগে নতুন নতুন টুকপ আইসি বের হয়েছে, স্কলার বোর্ড বের হয়েছে, সেক্ষেত্রে সেগুলি ব্যবহার করতে হবে। তো এটা যেহেতু অনেকটাই পুরাতন এলইডি টিভি, যার কারণেই মেকানিক্স অথবা ফেলে রেখেছে যেটা ফুল ডিসপ্লে চেঞ্জ করতে হবে। তো আমি আরেকটা বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে টিকন আইসিটি আমি খুলবো। বন্ধুরা, আমি টিকন আইসিটিও খুলে নিলাম। তো খুলে নেওয়ার পরে যে টিকন যে ইনপুট যে ভোল্টেজটি আমরা এখন আর শর্ট পাচ্ছি না, তো এখন আর বিপ দিচ্ছে না, তার মানে এই টিকন আইসিটিও খারাপ। তো একটি নয় দুটি নয়, অনেকগুলি পার্টস এখানে খারাপ হয়েছে, তো যার কারণে এই টিকন বোর্ডটি, স্কলার বোর্ডটি কাজ করা সাধারণতভাবে আমাদের জন্য অনেক কষ্টদায়ক। যদি আমরা এগুলি সংগ্রহ করতে পারি তাহলে আপনাদেরকে আমি আবার পুনরায় দেখাবার, যদি সংগ্রহ করতে না পারি তো সেক্ষেত্রে আর আমি আপনাদের মাঝে এই ভিডিওটি আর দেব না। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিও থেকে অনেক কিছু দেখতে পারলেন, হয়তো অনেক কিছু বুঝতে পারলেন। তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি আরও আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আজ এ পর্যন্ত কি থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।